সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়ারা, আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি মনোসেক্স তেলাপিয়া বা তেলাপিয়া মাছ কেন, কীভাবে এবং আপনি কোথায় চাষ করবেন, এবং বছরে আপনি কি কি পরিমাণে চাষ করার ফলে এবং কোন মাছের সাথে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন, এবং সে সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। লিঙ্গ রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পুরুষ তেলাপিয়াকে আমরা মনোসেক্স তেলাপিয়া হিসেবে চিহ্নিত করে থাকি। সাধারণের মাঝে ব্যাপক পরিচিতি পেয়েছে এই তেলাপিয়া মাছ চাষ। সহজ ব্যবস্থাপনার মাধ্যমে মাত্র 4 থেকে 6 মাসের মধ্যে শতাংশ হারে 50 থেকে 2 মণ পর্যন্ত তেলাপিয়া মাছ উৎপাদন করা সম্ভব। উপযুক্ত পরিবেশ এবং আবাসস্থান সঠিক ব্যবস্থাপনা পেলে বছরে 2 থেকে 3 বার এই মাছ চাষ করা যায়। পুরুষ তেলাপিয়া মাছের বৃদ্ধির হার স্ত্রী অপেক্ষা 30% বেশি হওয়ার কারণে এগুলিকে আমরা মূলত সাধারণ তেলাপিয়া থেকে আপনার পৃথক করে যেগুলিকে আমরা পুরুষ তেলাপিয়া বলে থাকি বা মনোসেক্স তেলাপিয়া বলে থাকি, সেই মাছের জনপ্রিয়তায় মূলত এখন বর্তমানে তুঙ্গে। অনেক ভাইরা প্রশ্ন করে থাকে, ভাই তেলাপিয়া মাছের বিভিন্ন নামে বা তেলাপিয়াকে বা মনোসেক্স তেলাপিয়াকে অনেকে অনেক নামে ডেকে থাকে, তো আমি আপনাকে একটা বিষয় নিশ্চিত করতে চাই। আপনি গিফটি তেলাপিয়া চাষ করেন, মনোসেক্স তেলাপিয়া চাষ করেন বা নর্মাল তেলাপিয়া মাছ চাষ করেন, আপনি যদি অরিজিনাল অথেন্টিক মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলি সংগ্রহ করে চাষ করতে পারেন, তাহলে আপনার অন্য মাছের বা অন্য নামে বেনামের তেলাপিয়ার দিকে আপনার ঝুঁকতে হবে না। আপনি শুধু মনোসেক্স তেলাপিয়া চাষ করতে পারেন। দর্শক ভাইয়েরা, আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, পুকুর প্রস্তুতি, যেটা মূলত আপনারা যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদের পুকুর প্রস্তুতি বা মাছের সহনশীল পরিবেশ বা বাসস্থান সঠিকভাবে প্রস্তুত করার সুবিধার্থে আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নিতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে পুকুর প্রস্তুতি। পুকুরের আপনার ঝোপঝাড় থাকলে পরিষ্কার করতে হবে এবং পানি যথেষ্ট পরিমাণে থাকতে হবে, এবং একটি বিষয় নিশ্চিত করতে হবে, আপনার পুকুরে যাতে কমপক্ষে 8 ঘন্টা সূর্যের আলো প্রবেশ করতে পারে, এবং সেই ব্যবস্থাপনা আপনাকে নিতে হবে। যদি অতিরিক্ত ডালপালা বা গাছের ডালপালা থাকে তো সেগুলি আপনার কেটে ফেলতে হবে, এবং পুকুর মেরামত এবং অতিরিক্ত কাদামাটি থাকলে তা তুলে ফেলতে হবে। এই কাজটি আপনি সময় নিয়ে করতে পারেন, যে সময়টা হচ্ছে আপনার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কাজগুলো করা খুবই উত্তম। তো অনেকবার প্রশ্ন করে থাকে, ভাই আমরা যে মাছের পোনাগুলি ছাড়বো এবং আমরা পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে পুকুরের সার প্রয়োগ এবং আমরা কী কী পরিমাণে কী প্রসেস করলে পুকুরের সঠিক ব্যবস্থাপনা হবে, তো সেক্ষেত্রে একটা কথা বলি, আপনার পুকুরের সঠিক পরিমাণে পানি নামাতে হবে পুকুরের মধ্যে, এবং পুকুরে যদি পানি নামানোর সমস্যাই হয়ে থাকে বা আপনার পুকুরে যদি পানি নামাতে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকেন, তাহলে আপনার একটি বিষয় লক্ষ্য রাখবেন, পুকুরের জাল টেনে যথাসম্ভব দ্রুত বড় মাছ ধরে ফেলতে হবে, এবং প্রয়োজনে প্রতি শতাংশ হারে এবং আয়তন এবং প্রতি ফুট গড় গভীরতার জন্য আপনার 20 থেকে 30 গ্রাম হারে রুটিনন প্রয়োগ করতে হবে, এবং অবশিষ্ট মাছ ধরে ফেলতে হবে, এবং আপনার কিছুদিন পর রুটিনন আপনার বিষক্রিয়ার কিছুদিন পর আপনার পুকুরে আপনার শতাংশ হারে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন, এবং চুন প্রয়োগের 5 থেকে 6 দিন পর শতাংশ হারে ইউরিয়া 100 গ্রাম এবং টিএসপি 100 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। দর্শক ভাইয়েরা, তো আপনারা ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যেগুলি হচ্ছে আপনার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, তো আমাদের ভিডিও আমি এডিটরকে বলবো যাতে আমার কথার সাথে আপনাদের ভিডিওর ফুটেজগুলো যাতে সমন্বয় থাকে, তো সেক্ষেত্রে বিষয়গুলো রক্ষা রাখার ক্ষেত্রে আমি এই এডিটরকে বলবো, এবং মাছের পোনাগুলি সংগ্রহ করার ক্ষেত্রে আপনার ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এখন, এগুলি হচ্ছে আপনার অরিজিনাল অথেন্টিক, যেটাকে বলে আপনার পিওর মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। এই মাছের পোনাগুলি আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ঠিকানা আমাদের থানা 33 জেলা ময়মনসিংহ। আপনারা অনেক ভাইরা প্রশ্ন করে থাকে, ভাই আমি তো মাছের পোনাগুলি সংগ্রহ করব, তো মাছের পোনা আমরা মনোসেক্স তেলাপিয়া বা নর্মাল তেলাপিয়া চিনব কীভাবে, আপনারা কীভাবে এটার সলিউশন করে থাকেন বা সমাধান করে থাকেন বা আপনারা আইডেন্টিফাই করে থাকেন, তো আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন। আপনারা একটি হাফার মধ্যে মাছের নার্সিং করার সময় আমরা 0 থেকে আপনার 28 দিন পর্যন্ত বয়স পর্যন্ত এগুলিকে আমরা একটি হাফার মধ্যে রেখে একটি কোর্সের মাধ্যমে আপনার পাউডার জাতীয় খাবারের সাথে হরমোন মিশ্রিত করে, যেটাকে আমরা এক লিঙ্গ বিশিষ্ট করার ক্ষেত্রে আমরা মনোসেক্স তেলাপিয়া করে থাকি।
দর্শক ভাইরা, তো ভিডিওতে বেশ স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের ঠিকানা মতো এসে বা আপনারা দেখেন স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের আপনার বাংলাদেশের 64টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও আপনাদের ব্যক্তিগত প্রাইভেট কার বা অন্যান্য মাধ্যমে, গণপরিবহনের মাধ্যমে, যাতায়াতের মাধ্যমে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি দেখে শুনেও ক্রয় করতে পারেন। দর্শক, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমি আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই, আমরা পরবর্তী মনোসেক্স তেলাপিয়া সংক্রান্ত ভিডিও আনবো। আপনার মনোসেক্স তেলাপিয়া মাছের রোগ এবং আপনারা এগুলি কী কী পরিমাণে খাবার প্রয়োগ করবেন এবং খাবারের মাত্রাটা দিন দিন কী হারে বৃদ্ধি পাবে, তো আপনারা সেইগুলি আলোচনা করবো আগামী পর্বে। তো দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।